আচ্ছা, ইনি আনন্দবাবু, মিস্টার আনন্দ কুমার সাহা। আচ্ছা আনন্দবাবু, আপনাকে ওই কিছু প্রশ্ন করব বা আপনার রোগপত্র নিয়ে একটু আলোচনা করব, সেটা নিয়ে আপনার কথা বলতে কোনো আপত্তি নেই তো? না, বেশ। আনন্দবাবু, আমি দেখতে পাচ্ছি গত মাসের 14 তারিখ এসেছিলেন। 14ই মার্চ, আর আজকে হচ্ছে 17ই এপ্রিল। তো আনন্দবাবু 70 বছর বয়স, ওনার মেইন সমস্যা ছিল হচ্ছে সেই আমাদের তথাকথিত আমাদের ডাক্তার বন্ধুদের প্রিয় শব্দ, গ্যাস। আপনার অল্পেই পেট ভরে যাওয়া, পেট টাইট লাগা, পেট শক্ত লাগা, সারাক্ষণই মনে হচ্ছে গ্যাস হচ্ছে, গ্যাস হচ্ছে। এবং আনন্দবাবু কি করছিলেন চিকিৎসা? গ্যাসের ওষুধ খাচ্ছিলেন, তাই তো? বিগত 4 বছর ধরে আপনি গ্যাসের ওষুধ খেয়েই যাচ্ছিলেন, খেয়েই যাচ্ছিলেন। ঠিক আছে, ব্র্যান্ড নেমটা বলছি না, কারণ সেই ব্র্যান্ড নেমটি শুনলে সেই ব্র্যান্ডের কোম্পানি লোকেদের বোঝা হবে, কিন্তু যাক, সেই একই রকম ব্র্যান্ডগুলো আমরা জানি যে এটা শুধু আনন্দবাবু কেন, মুর্শিদাবাদের প্রচুর মানুষ, পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ, ভারতবর্ষের প্রচুর মানুষ সেই গ্যাসের সমস্যা সমাধানের জন্য খেতেই থাকেন। এবং এসে আমাদের বলেন, ডাক্তারবাবু আমি সকালবেলা একটা খালি পেটে গ্যাসের ওষুধ খাই, টানা খেলে আমার চলে না, এবং তাতেও আদৌ আপনি ভালো ছিলেন না, আদৌ ভালো ছিলেন। এর মধ্যে ওনার রকমারি পরীক্ষা হয়েছে, পেটের ছবি বহুবার হয়েছে নাকি? পেটের ছবি বহুবার হয়েছে, তাতে ওনার ফ্যাটি লিভার ধরা পড়েছে, তাই তো? ফ্যাটি লিভার ধরা পড়েছে। রাত্রিবাসে আমরা জানি উনি নন অ্যালকোহলিক, উনি মদ খান না, এবং আমরা জানি এটা আমরা আজকের দিনে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস বা আরেকটি নতুন নাম MAFLD, মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ। যাক, এই বড় বড় নামগুলো দিয়ে আমরা আনন্দবাবুকে ভয় পাইয়ে দেবো না বা আমাদের শ্রোতা বন্ধুদের ভয় পাইয়ে দেবো না, কিন্তু যা হোক, ওনার বহুবার USG হয়েছে, তাতে ফ্যাটি লিভার ধরা পড়েছে, এবং আনন্দবাবুকে আগের দিন বলা হয়েছে, আনন্দবাবু আপনি গ্যাসের সমস্যার যদি সমাধান চান তাহলে কি করবেন, গ্যাসের ওষুধ খাওয়া বন্ধ করুন, সবার আগে গ্যাসের ওষুধ খাওয়া বন্ধ করুন। তো এটা কেমন বিশ্বাস হয়েছিল? হ্যাঁ, আমি বন্ধও করেছি। না, আপনার মনে হয়েছিল যে এতে ঠিক হবে এরকম মনে হয়েছিল? হ্যাঁ মনে হয়েছিল। আচ্ছা, তাহলে তো আরো ভালো। যাক, ওনার প্রেসক্রিপশন যেহেতু একটা ব্র্যান্ড লেখা আছে, তাই আমি একটু ঢাকা দিই, কারণ ব্র্যান্ডগুলো আমি দেখাতে চাই না। যাক, সেই ব্র্যান্ড অংশগুলোতে দিই, কিন্তু দেখতেই পাচ্ছেন ওনার প্রেসক্রিপশনে বেশ বড় বড় অক্ষরে আমি লিখেছি, স্টপ PPI অ্যাবিউজ, স্টপ প্রোকাইনেটিক অ্যাবিউজ। এই PPI শব্দটি হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটার। যারা আপনারা গ্যাসের ওষুধ খান, তারা যারা প্যান্টোপ্রাজোল, র্যাবিপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, এসোমিপ্রাজোল এসব খান, তো সেই প্রাজোলগুলি হচ্ছে ওই PPI। আর পরের অংশটি অর্থাৎ ওই প্রোকাইনেটিক, ওইটি হচ্ছে যারা আপনাদের গ্যাসের ওষুধের নামগুলোর পাশে D বা DSR বা L এই শব্দগুলি লেখা থাকে, অর্থাৎ ডম্পেরিডোন, লিভোসালপিরাইড ইত্যাদিগুলি লেখা থাকে, তো সেইগুলি হচ্ছে সেই প্রোকাইনেটিক। তো যা হোক, আনন্দবাবুকে এটি বলার পরে, তো যা হোক, তিনি শুনেছেন এবং ইনি গ্যাসের ওষুধ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। ব্যায়াম ট্যাম তেলের পরিমাণ ইত্যাদি দেখতেই পাচ্ছেন, তেলের পরিমাণ ইত্যাদি লিখে দিয়েছি, ব্যায়াম ট্যাম তেল খাবারের উনি খুব নিয়মটিও মেনেছেন, তেলের পরিমাণ কম করেছেন, ব্যায়াম করেছেন। এটা সবার সমাধান একই নয়, কিন্তু দয়া করে এই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ গ্যাসের ওষুধ খাওয়া শ্রোতা বন্ধুরা এটি খাওয়া বন্ধ করুন। অতি রেয়ার কিছু রোগ যেগুলো নিয়ে আলোচনা করার বিশেষ মানেই হয় না, এক্সাম্পল জলিঙ্গার এডিসন সিন্ড্রোম বা কোনো কোনো ক্ষেত্রে হায়াটাস হার্নিয়া, এই দু একটি জিনিস বাদ দিয়ে কিছু রেয়ার ক্ষেত্রে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, খুব রেয়ার কিছু ক্ষেত্র বাদ দিয়ে জগৎ সংসারের কোনো রোগের চিকিৎসা আজন্ম কাল ধরে গ্যাসের ওষুধ খাওয়া নয়। হ্যাঁ, অবশ্যই আনইনভেস্টিগেটেড ডিসপেপসিয়া নিয়ে একটি মানুষ যখন প্রথমবার আসেন, যার এন্ডোস্কোপি করা হয়নি, যার কোনো রেড ফ্ল্যাগ সাইন বা ডেঞ্জার সাইন নাই, তাদের ক্ষেত্রে ইনিশিয়ালি 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহ প্রোটন পাম্প ইনহিবিটার ব্যবহার করা যেতে পারে। কিন্তু জগৎ সংসারে এমন কোনো রোগ নাই, আই রিপিট, জগৎ সংসারে এমন কোনো রোগ নাই যার চিকিৎসা হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ। প্রচুর পেশেন্ট বলে আমরা 20 বছর ধরে গ্যাসের ওষুধ খাচ্ছি, আমরা শুনে হাসি পাচ্ছে, কিন্তু আমরা জানি আমাদের প্রচুর রুগী এসে এই কথাটি বলে। কাজেই এই জিনিস যেন না হয়, আমাদের ডায়াগনোসিসটি করা প্রয়োজন, সেটি কেন হচ্ছে। আর অনেক ক্ষেত্রে, বহু ক্ষেত্রে
এই সরল জিনিসটিই পাবেন, বহু 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 পেশেন্টের ক্ষেত্রেই পাবেন, যে কারণটি যদি নির্ণয় করা যায়, এবং কারণটি নির্ণয় করাটাই চিকিৎসা, মেডিকেল সায়েন্স এই জন্যই। মানে আমার জ্বর হয়েছে এবং হয়েই চলেছে, আমার 1 বছর ধরে জ্বর হচ্ছে, আমি 1 বছর ধরে নিশ্চয়ই প্যারাসিটামল খাবো না, সেটা কোনো সমাধান হলো না, তেমনি তার পেটের যেটুকু সমস্যা সেটির কারণ নির্ণয় করে চিকিৎসা করলে সে অবশ্যই ভালো হয়ে যাবে। আর এই ভয়াবহ অ্যাবিউজ, মানে অ্যাবিউজ শব্দটি আমি ব্যবহার করে থাকি, এই যে পিপিআই অ্যাবিউজ এবং এই প্রোকাইনেটিক অ্যাবিউজ, এইটি দয়া করে বন্ধ করুন।